নমস্কার, ডি কিচেন ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সরস্বতী পূজার সকাল থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। পুজো দিয়ে নিব, বাসন মাজছে আর ওর পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে সরস্বতী পূজার। আমি দিইনি, আমি আর পাপা একসাথে দেব। তো ভাবলাম যে সময় আছে, টাইম আছে, তো বাড়ির পুজোটা দিয়ে দিই আর মার সাথে একটু কাজে হেল্প করি। অনেক সকালেই উঠেছি, ও বাসন মাজছে, আমি ওদিকে আলপনাটা দিয়ে ফেলি। এরপরে কেটে নেবে ফলগুলোকে। সব কিছুই গোছানো হয়ে গেছে, এখন পুজো দিয়ে নেবে। মা পাপার জন্য হলুদ কুটে নিচ্ছে আর শিল পাটাতে বাটলে ঝাল লাগবে, লঙ্কার ঝাল, সে কারণে এখানেই বেটে নিচ্ছে। ও মা তাকাও, মা তুমি মাখবা না হলুদ? পাপা স্নানের জন্য এখানে গরম জল করে নিয়েছে মা। হ্যালো দাদা, হাই। দাদা কোথায় গেছে? হায়দ্রাবাদ গেছে দাদা। বাবা দাদা হায়দ্রাবাদে কি করতে গেছে? হায়দ্রাবাদে কি গাড়ি? ট্যাঙ্কার গাড়ি। দাদা আমি স্নান করব হলুদ দিয়ে, বলো। দাদা আমি হলুদ দিয়ে এখন চালু করো। তুমি আমাকে দেখতে পাচ্ছো? আমি দেখতে পাচ্ছি। হলুদ মাখছে, দেখি 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 দেখি। পুজোর দিনে মা এখন খিচুড়ি রান্না করে নেবে, আর খুব শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছে, এখন এর মধ্যে বাদামগুলো ভেজে নেবে। বাদামগুলো ভেজে নিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছে মুগের ডাল। হালকা করে ডাল ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে সরিষার তেল, একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন এবং আদা কুচি। তারপর দিয়ে দিচ্ছে চাল, একই সাথে দিয়ে দিচ্ছে মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো গোটায় রেখেছে, পাপা এখান থেকে খাবে তো, ঝাল বেশি হয়ে গেলে ও খেতে পারবে না। দিয়ে দিয়েছে টুকরো করে রাখা আলু, হলুদ, স্বাদমতো লবণ, হালকা একটু নেড়ে চেড়ে নেবে। এরপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নেবে। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছে, একই সাথে দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে চিনি, দিচ্ছে দেড় চামচের মতো ঘি। মা আগের থেকে জিরে এবং সামান্য পরিমাণে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিল, সেগুলো খিচুড়িটি নামানোর দু মিনিট আগে দিয়ে দিচ্ছে। তৈরি হয়ে গেছে খিচুড়ি এবং বাকি রান্নাগুলো মা করে নেবে। চলে এসেছে আমরা পুজো মণ্ডপে, অর্ধেক রেডি হতে হতেই আমরা জানতে পারলাম পুরোহিত মশাই চলে এসেছেন, এখন অঞ্জলি স্টার্ট হবে। শুরু হয়ে যাবে পুষ্পাঞ্জলি, তাই সবাইকে ফুল বেলপাতা সবার হাতে হাতে তুলে দিচ্ছি। পাপা উনি অঞ্জলি দিয়েছিল, কিন্তু ভিড়ের মধ্যে সামনের দিকে দিয়ে দিয়েছিলাম, তাই ভালো করে দেখা যায়নি। আর সমস্ত মন্ত্রগুলো খুব সুন্দরভাবে উচ্চারণ করেছে। কই গেল এমা, তুমি কোথায় কোথায়? টুকি টুকি বক্কা। পুজো শেষ, প্রসাদ নিয়ে আমি আর পাপা চলে এসেছি।
এই যে চললাম সবাই রেডি রেডি হয়ে, বনু, পাপা, আর ওই যে পেছনে যাকে দেখছো ও হলো আমার বান্ধবী। এবার সবাই মিলে চললাম একটু গুরু গুরু করতে। পথে যেতে যেতে আবারও আর এক জায়গায় প্রতিমা দেখতে পেলাম এবং সব কিছু ফাঁকা, সবাই ঘুরতে বেরিয়ে গেছে। এবার চলে এসেছি আমরা শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন, মানে আমাদের স্কুলে। অনেক বছর পর ঢুকছি স্কুলে। আমরা স্কুলের ভেতরে ঢুকে পড়েছি। পাপাকে দেখো এদিক ওদিক তাকাচ্ছে, আসলে প্রথমবার আসা আমাদের সাথে। স্কুলের ভেতরে পুষ্পাঞ্জলি হচ্ছে, ওর কুটিমা আর ওই কোথায় যাচ্ছে জানো? এখন দোলনা দেখতে পেয়েছে, আমাদের স্কুলে দোলনা রয়েছে, তো সেখানে যাবে দোল খেতে। এই যে বসে পড়েছে দোল খেতে, ওর থেকে ওর কুটিমা বেশি ভয় পাচ্ছে, বলছে না বেশি জোরে দেব না দোলনা। আমাদের স্কুলে ঘোরা হয়ে গেছে, আমরা স্কুল থেকে বেরিয়ে পড়ব এবং বেরিয়ে সোজাই উঠে পড়েছি টোটোতে, আরেকটি জায়গায় যাচ্ছি। পাপা একটু খিদেও পেয়ে গেছে, তাই রোল নেওয়া হয়েছে, ও খাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি গাজল থেকে, প্রায় আধ ঘন্টার মতো সময় লেগেছে। কোথায় এসেছি একটু পরে জানাচ্ছি। তো এই জায়গাটার নাম শুনেছি এবং এর একটা সৌন্দর্য রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে এবং দুপাশ দিয়ে সোজাই তাকালে দেখা যাবে যে সুন্দর গাছ লাগানো, দুধার দিয়ে গাছ লাগানো। এবং সত্যি এখানে এসে একদম আমি মুগ্ধ হয়ে গেছি, এত সবুজ সৌন্দর্য দেখে অসাধারণ লাগছে। এখানে এসে দেখতে পাই একটি মণ্ডপের সুযোগ হয়েছে এবং মণ্ডপটি একদম পদ্মে ফ্রেম করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি আর আমার বান্ধবী জমির ভেতরে নেমে পড়েছি, আর এই যে দেখো ফুলকপি, এগুলো দিয়ে ফুলকপি লাগানো ছিল, আর ওই সাইডটাতে রয়েছে গম লাগানো। তো এই দিক থেকে ফুলকপিগুলো সব তোলা হয়ে গেছে, নিয়ে চলে গেছে অনেকজন ছিল, এবং এদিকে রয়েছে বাঁধাকপি, আর এত সুন্দর লাগছে দেখতে। এবং অন্য সাইডটাতে রয়েছে সরষে জমি। এই যে বনু আসছে, এবং তোমরা একটু ওয়েট করো, এই দেখো বনুর সাথে পাপাও কিন্তু ছিল, তোমরা হয়তো বুঝতে পারোনি। ও কিন্তু খুব এনজয় করছে, ওর হাসিটা দেখেই বোঝা যাচ্ছে। আমি আমার বান্ধবীকে বলছিলাম পরিবেশটা অপূর্ব সুন্দর লাগছে। এরপরে চলে এসেছি ফুচকা খেতে, সরস্বতী পুজোর স্পেশাল, ফুচকা না খেলে চলে? আমাদের মতো তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্টে ঝটপট লিখে দাও। আহা, ফুচকার টেস্টটা কিন্তু অপূর্ব, রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবে। এই জায়গাটার নাম কি? বিসমাইল বজরাপাড়া। বিসমাইল বজরাপাড়া, এই প্রথম এলাম, আর দারুণ লাগছে কাকিমা তোমার হাতে ফুচকা খেতে। তো আজ সরস্বতী পুজোর উপলক্ষে এলাম, খুব ভালো লাগছে তোমার হাতে ফুচকা, দারুণ। পাপাকে প্রথমে শুকনো দেওয়া হয়েছিল, কিন্তু ও আমাদের খাওয়া দেখে ও ঝোল দিয়ে এবং আলু দিয়ে খেতে চাইলো। কাকিমার হাতের ফুচকাগুলো কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে, এখানে কোনোদিন ঘুরতে এলে অবশ্যই এই ফুচকা ট্রাই করবে। ব্যাস ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়িতে এসে দেখছি মা রান্না করেছে পায়েস, পাঁপড় এবং একটি সবজি। বাইরে থেকে বিরিয়ানি খেয়ে আসার পরেও পাপা পায়েস দেখে বসে পড়েছে আর মা খাইয়ে দিচ্ছে ওকে। খাওয়া দাওয়া করে আবার অনেকটা ঘুরেছি, তার জন্য হয়তো খিদে পেয়ে গেছে। এখানে আমি আমার বান্ধবীকে বললাম যে তুইও বসে পড় খিচুড়ি খেতে, কারণ বাইরে থেকে খাবার খাওয়ার কারণে খিচুড়ি অনেকগুলোই রয়ে গেছে আর আমরা গোটা দিনে কোথাও খিচুড়ি খাইনি। খিচুড়ি খেয়ে দিয়ে সব ফ্রেশ হয়ে চলে গেছি আবার মণ্ডপের কাছে। এখানে সব ধরনের খেলা হচ্ছিলো, হাড়ি ভাঙা খেলা, এই যে খেলছে পাড়ার কাকিমা, বোন, ভাই, দাদা সবাইকে নিয়ে খেলা হচ্ছে।
হাড়িভাঙা খেলা হওয়ার পরে পুরস্কার বিতরণ এবং ভোগ দেওয়া হয়েছে, খিচুড়ি প্রসাদ। তারপরে সবাই মিলে আনন্দ করে একটু নাচও করেছি। আর এই দেখো, এইদিকে পাপাকে দেখো, ও নিজের মতো করে নাচ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। পুজোর দিনটি খুব ভালো কাটলো, সারাদিন খুব মজা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দেবে। আর এই চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।